আসসালামু আলাইকুম। এইচএসসি অনলাইন ভিডিও ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থীদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি হাসিনা আক্তার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ আইসিটি, ন্যাশনাল আইডিয়াল কলেজ। আজ চ্যাপ্টার 6 ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম চ্যাপ্টারটির কি ফিল্ড নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা এই চ্যাপ্টারটির দুটো ক্লাস ঈদের পূর্বে পেয়েছ, আজ 3 নম্বর ক্লাস। চলো তাহলে আমাদের আজকের টপিক কি ফিল্ড। আজকের ক্লাসে আমরা শিখব কি ফিল্ড কি এবং কি ফিল্ডের শ্রেণীবিভাগ সমূহ নিয়ে আলোচনা করব। কি ফিল্ড, কি ফিল্ড হলো ফাইল ও ডাটাবেজে রেকর্ড শনাক্তকরণ, অনুসন্ধান ও একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য যে ফিল্ড ব্যবহার করা হয় তাকে কি ফিল্ড বলা হয়। আমি উদাহরণের সাহায্যে সহজ করে সংজ্ঞাটি বুঝিয়ে দিচ্ছি। এখানে একটি টেবিল দেওয়া আছে, টেবিলে আইডি, নেম এবং অ্যাড্রেস সম্বলিত কিছু কলাম দেওয়া আছে। এখানে এই অংশটুকুকে বলা হচ্ছে রেকর্ড এবং এই অংশটুকুকে বলা হচ্ছে ফিল্ড, অর্থাৎ কতগুলো ফিল্ড নিয়ে তৈরি হচ্ছে একটি রেকর্ড, যা ইতিমধ্যে আমরা গত ক্লাসে জেনেছি। এখন যে ফাইলটি বা যে টেবিলটি আমার সামনে রয়েছে, এই টেবিলে কোনো একজন ব্যক্তির রেকর্ড আমি খুঁজে বের করতে চাচ্ছি। তাহলে আমি যদি নাম দিয়ে ওই ব্যক্তির রেকর্ড ডাটাবেস থেকে খুঁজে বের করি, তাহলে নাম হবে এখানে আমার কি ফিল্ড। অথবা আমি যদি আইডি দিয়ে ডাটাবেস থেকে ওই ব্যক্তির রেকর্ড খুঁজে বের করি, তাহলে আইডি হবে আমার এখানে কি ফিল্ড। অর্থাৎ কোনো ফাইল বা টেবিল থেকে কোনো একটি রেকর্ড খুঁজে বের করার জন্য যেই ফিল্ড ব্যবহার করা হয় তাকে কি ফিল্ড বলে। কি ফিল্ডের প্রকারভেদ, কি ফিল্ড 3 ধরনের: প্রাইমারি কি ফিল্ড, কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড এবং ফরেন কি ফিল্ড। প্রাইমারি কি ফিল্ড, প্রাইমারি কি ফিল্ড হলো কোনো ফাইলের যে ফিল্ডের প্রতিটি ডেটা ইউনিক বা অদ্বিতীয়, অর্থাৎ ভিন্ন ভিন্ন, এবং যার মাধ্যমে এক বা একাধিক ফাইলের মধ্যে সম্পর্কযুক্ত ডাটাবেস তৈরি করা যায় তাকে প্রাইমারি কি ফিল্ড বলে। এখানে একটি টেবিল রয়েছে, রেজাল্ট টেবিল। এই রেজাল্ট টেবিলে স্টুডেন্ট নেম, আইডি এবং মার্কস 3টি কলাম। এখন আমি যদি ডাটাবেস থেকে বা ফাইল থেকে স্টুডেন্টের নাম দিয়ে কোনো রেকর্ড খুঁজে বের করতে চাই, যেমন আমি সার্চ দিলাম রিয়াদ, রিয়াদ লিখে আমি ডাটাবেস থেকে রিয়াদের রেকর্ড খুঁজে বের করতে চাচ্ছি, তাহলে রিয়াদ নামে আরও অনেক স্টুডেন্টের ইনফরমেশন বের হয়ে যাবে, যা কিনা ইউনিক নয়। কিন্তু আমি যদি আইডি দিয়ে সার্চ দিই, তাহলে আমি যেই স্টুডেন্টের আইডি দিয়ে সার্চ দিয়েছি শুধুমাত্র সেই স্টুডেন্টের ইনফরমেশনই পাওয়া যাবে। তাই এখানে আইডি হচ্ছে প্রাইমারি কি, যেই ফিল্ডটি ইউনিক বা অদ্বিতীয় সেই ফিল্ডটিকে বলা হবে প্রাইমারি কি। কম্পোজিট প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি হলো একাধিক ফিল্ডের সমন্বয়ে যে প্রাইমারি কি গঠন করা হয় তাকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কি। অর্থাৎ একটি টেবিল রয়েছে কিন্তু সেখানে কোনো প্রাইমারি কি নেই, অর্থাৎ কোনো ইউনিক ফিল্ড নেই, সেক্ষেত্রে আমরা কম্পোজিট প্রাইমারি কি তৈরি করব। যেমন যে টেবিলটি দেখা যাচ্ছে, এখানে একটি টেবিল দেওয়া হয়েছে স্টুডেন্ট ইনফো টেবিল। এই টেবিলে অনেকগুলো কলাম রয়েছে কিন্তু কোনো কলামে ইউনিক নয়। দেখো সেশন 2013-14, এই 2013-14 সেশনের অনেক স্টুডেন্ট থাকতে পারে। সায়েন্স গ্রুপ, হিউম্যানিটিস গ্রুপ, এখানেও অনেক স্টুডেন্ট সায়েন্স গ্রুপের বা হিউম্যানিটিস গ্রুপের থাকতে পারে। রোল 1, এটা সায়েন্সেরও থাকতে পারে, হিউম্যানিটিসেরও থাকতে পারে, তাই এটাকেও আমরা প্রাইমারি কি হিসেবে ধরতে পারছি না। একইভাবে নেম, মার্কসও আমাদের প্রাইমারি কি নয়, কারণ আমরা জানি প্রাইমারি কি হতে হলে অবশ্যই ফিল্ডের ভ্যালুগুলো ইউনিক হতে হবে। তাহলে এই টেবিলের প্রাইমারি কি আমরা কিভাবে গঠন করব। আমরা গ্রুপ এবং রোল, অর্থাৎ সায়েন্স গ্রুপের রোল 1 দিয়ে যদি আমরা সার্চ দেই, তাহলে সায়েন্সের রোল 1 যে তার রেকর্ড খুঁজে পাওয়া যাবে। এক্ষেত্রে গ্রুপ এবং রোল একত্রে মিলে প্রাইমারি কি গঠন করেছে বলে এখানে বলা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি। ফরেন কি, ফরেন কি হলো একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলে ব্যবহৃত হয় তখন তাকে ফরেন কি বলে। অর্থাৎ একটি টেবিল স্টুডেন্ট বলে নামে একটি টেবিল এখানে রয়েছে, এই স্টুডেন্ট টেবিলটিতে রোল, নেম, সেকশন 3টি কলাম। এই টেবিলটির
প্রাইমারি কি হচ্ছে রোল, যেহেতু রোল ইউনিক বা অদ্বিতীয়, এজন্য রোল হচ্ছে এই টেবিলটির প্রাইমারি কি। আরও একটি টেবিল অ্যাকাউন্ট, সেই টেবিলের ফিল্ড রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, রোল এবং গ্রুপ, এই টেবিলের প্রাইমারি কি রেজিস্ট্রেশন নাম্বার, এবং রোল হচ্ছে এই টেবিলের ফরেন কি, কারণ ফরেন কি হচ্ছে প্রথম টেবিলের প্রাইমারি কি যদি পরবর্তী টেবিলে সাধারণ কি হিসেবে ব্যবহার করা হয় তখন ওই ফিল্ডকে ফরেন কি বলা হয়। যেহেতু দ্বিতীয় টেবিলে প্রাইমারি কি রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার প্রথম টেবিলের প্রাইমারি কি ছিল, তাই রোলকে ফরেন কি হিসেবে বিবেচনা করা হবে। আর মনে রাখতে হবে ফরেন কি তৈরির ক্ষেত্রে সবসময় দুটো টেবিল প্রয়োজন। আশা করছি আজকের ক্লাস থেকে তোমাদের কি ফিল্ড কমপ্লিট ক্লিয়ার হয়েছে। আজকের ক্লাসের উপর তোমাদের কুইজ। ডাটাবেজের প্রত্যেকটি রেকর্ড পৃথকভাবে খুঁজে বের করার জন্য ব্যবহার করা হয় কোনটি, ফরেন কি, প্রাইমারি কি? দুই, কম্পোজিট প্রাইমারি কি কয়টি ফিল্ড নিয়ে গঠিত, একটি নাকি একাধিক? এখনই কমেন্ট বক্সে এই কোশ্চেনগুলো উত্তর দিয়ে দাও। এবং তোমাদের জন্য একটি অনুধাবনমূলক কোশ্চেন দেওয়া হয়েছে, প্রাইমারি কি ও ফরেন কি এক নয়, ব্যাখ্যা করো। এই উত্তরটিও তোমরা বই থেকে বের করে নিজেরা তৈরি করার চেষ্টা করবে। থ্যাংক ইউ, আবারও দেখা হবে অন্য কোনো টপিক অন্য কোনো ক্লাস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।